আজকে আমরা আলোচনা করব খলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন ফিরোজ খলজি সম্পর্কে। জালালউদ্দিন ফিরোজ খলজি সম্পর্কে আলোচনা করার আগে আমরা খলজি বংশের নামকরণ সম্পর্কে একটু আলোচনা করব। জালালউদ্দিন ফিরোজ খলজি পূর্বপুরুষগণ তুর্কি স্থানে বসবাস করতেন, সেই সূত্রে জালালউদ্দিন ছিলেন মূলত তুর্কি। তবে দীর্ঘকাল ভারতে বসবাসের দরুন খলজিরা হিন্দুস্তানি মুসলমান নামে পরিচিত। আফগানিস্তানের খলজ নামক স্থানে সুদীর্ঘকাল ধরে বসবাসের দরুন খলজি নামকরণ হয়। যেহেতু জালালউদ্দিন খলজির পূর্বপুরুষরা আফগানিস্তানের খলজ নামক স্থানে অনেক দিন ধরে বসবাস করছিল, তাই খলজ থেকেই তাদের নামকরণ হয় খলজি। এই খলজি বংশ শুরু হয়েছিল 1290 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল আর 1320 খ্রিস্টাব্দে শেষ হয়েছিল। খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন ফিরোজ খলজি। জালালউদ্দিন ফিরোজ খলজি 1290 খ্রিস্টাব্দে কিলোঘুরি প্রসাদে সুলতান জালালউদ্দিন ফিরোজ খলজির অভিষেক ক্রিয়া সম্পূর্ণ হয়। জালালউদ্দিন খলজি 70 বছর বয়সে সিংহাসনে বসেন। তার স্ত্রীর নাম ছিল মালিকা জাহান। জালালউদ্দিনের 3টি ছেলে ছিল, খানি খানান, আরকলি খা আর কাদের খা। জালালউদ্দিন ফিরোজ খলজি কায়কোবাদ নির্মিত অসমাপ্ত কিলোঘুরি রাজপ্রসাদ নির্মাণের কাজ সমাপ্ত করেন। জালালউদ্দিনের রাজত্বকালে 1292 খ্রিস্টাব্দে মঙ্গল নেতা হালাগুর পুত্র উলুগ অনেক ঐতিহাসিক মনে করেন আবদুল্লাহ নাম প্রায় 1.5 লক্ষ মঙ্গল সেনা সহ ভারত আক্রমণ করে এবং পরাজিত হন। পরাজিত মঙ্গলদের অনেকেই সুলতান জালালউদ্দিনের আশ্রয় প্রার্থী হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং দিল্লিতে থাকার অনুমতি পায়। এরাই ইতিহাসে নব মুসলমান নামে পরিচিত। 1294 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারত অভিযানে সুলতান জালালউদ্দিন দেবগিরি রাজা রামচন্দ্র দেব ও তার পুত্র শঙ্কর দেবকে পরাজিত করেন এবং বহু বিশাল পরিমাণ সম্পদ লাভ করেন। 1296 খ্রিস্টাব্দে আলাউদ্দিনের অনুচর মোহাম্মদ সেলিম এবং ইফতিয়ার উদ্দিনের তরবারির আঘাতে জালালউদ্দিন ফিরোজ খলজি মৃত্যুবরণ করেন। এরপরের ভিডিওতে আমরা আলোচনা করব আলাউদ্দিন খলজি সম্পর্কে।